এখানে একটি নির্দেশনা দেওয়া রয়েছে, এটি হচ্ছে 2024 সালের যে বার্ষিক মূল্যায়ন রয়েছে, সে বার্ষিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের নবম শ্রেণীর যে নির্দেশিকা রয়েছে এবং যেই শর্ট সিলেবাস বা যেই সিলেবাসটি দেওয়া হয়েছে এই পরীক্ষা বা মূল্যায়নটি নেওয়ার জন্য, এবং যে প্রশ্নপত্র স্যাম্পল প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়ে এখানে দেওয়া রয়েছে, এবং কিভাবে মান বণ্টন করা হয়েছে বা কি কি জিনিস থাকতে পারে পরীক্ষাতে, কোন কোন রুলস ফলো করতে হবে, এই বিষয়টা আসলে এখানে তারা দিয়ে দিয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরো বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। অ্যাসেসমেন্ট গাইডলাইন্স ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশনস 2024 ফর দ্য সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশনস। মাধ্যমিক লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বার্ষিক মূল্যায়নের যেই গাইডলাইনটি রয়েছে, নির্দেশিকাটি রয়েছে 2024 সালের জন্য, এটি মূলত সেটি লিখেছে এখানে। দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অফ ক্লাসেস 6, 7, 8, এন্ড 9 উইল বি ডান থ্রু রিটেন এক্সামিনেশনস বেসড অন দ্য ন্যাশনাল কারিকুলাম 2022 অফ এনসিডিবি। 6, 7, 8 এবং 9-এর যে পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষাটি, সেটি আসলে 2022 সালে এনসিটিবি এর যে পরীক্ষার পদ্ধতি ছিল রিটেন এক্সামিনেশনের জন্য, সেটা অনুযায়ী করা হবে, সেটার ভিত্তিতেই করা হয়েছে। দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট ফরম্যাট ফর দ্য ক্লাসেস 6, 7, 8, এন্ড 9 উইল কম্প্রাইজ বোথ সামেটিভ অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। বার্ষিক মূল্যায়ন বা সমষ্টিক মূল্যায়নের যে ফর্ম্যাট রয়েছে, সেখানে দুটি ফর্ম্যাট রয়েছে, যেটা আমরা আগে বাংলার ক্ষেত্রে বলেছিলাম বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, যে দুটি বিষয়ের সমন্বিতভাবে এখানে ফলাফল প্রদান করা হবে। একটা হচ্ছে সমষ্টিক মূল্যায়ন এবং অপরটি হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। এখানেও এই দুটো বিষয়কে মিলিয়েই পরীক্ষার ফলাফল প্রদান করা হবে বা অ্যাসেসমেন্ট করা হবে, অ্যাসেস করা হবে। একটা হচ্ছে সামিটিভ, একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। নাম্বার 3, আউট অফ 100 মার্কস অ্যালোকেটেড ফর দ্য অ্যাসেসমেন্ট অফ ইচ সাবজেক্ট, দ্য সামিটিভ অ্যাসেসমেন্ট উইল ক্যারি 70% ওয়েটেজ, ওয়াইল দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট উইল ক্যারি দ্য রেস্ট 30%। 100 মার্কস যেই বরাদ্দ করা হয়েছে বার্ষিক মূল্যায়নের জন্য, এখানে প্রত্যেক সাবজেক্টে যে সামিটিভ অ্যাসেসমেন্ট হবে বার্ষিক মূল্যায়নের ক্ষেত্রে, সেটা হবে 70% ওয়েটেজ, অর্থাৎ মার্কস থাকবে 100, কিন্তু সেটাকে ধরে নেওয়া হবে হচ্ছে 70% হিসেবে, ওয়াইল দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট উইল ক্যারি দ্য রেস্ট 30, এবং বাকি যে 30% রয়েছে সেটি হচ্ছে 30 মার্কস, যেটা শিখনকালীন মূল্যায়নের জন্য প্রযোজ্য। নাম্বার 4, ফর ইচ সাবজেক্ট দ্য অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট উইল বি ক্যারিড আউট থ্রু আ রিটেন এক্সামিনেশন অফ 100 মার্কস। দ্য মার্কস অবটেইনড আউট অফ 100 মার্কস রিটেন এক্সামিনেশন উইল বি কনভার্টেড টু 70 মার্কস, অ্যান্ড দিজ মার্কস উইল বি কম্বাইন্ড with the marks obtained from the continuous assessment having 30 marks to calculate the subject wise result out of a total of 100 marks. যে কথাটা আমি তিনের ক্ষেত্রে একটু বাড়িয়ে বলেছিলাম, ওই ব্যাপারটি এখানে ক্লিয়ার করে বলেছে যে প্রত্যেকটা সাবজেক্টে যে বার্ষিক মূল্যায়ন করা হবে সেখানে রিটেন এক্সামিনেশনের জন্য 100 মার্কস থাকবে। দ্য মার্কস অবটেইনড আউট অফ 100 মার্কস রিটেন এক্সামিনেশন উইল বি কনভার্টেড টু 70 মার্কস। ওই 100 মার্কসই আসলে সত্তর হিসেবে বিবেচনা করা হবে, যাতে শিখনকারীর 30 ধরে 100% একটা মার্কস দেওয়া যায়, কারণ এই পরীক্ষার ফলাফলটি করা হবে হচ্ছে জিপি আকারে, অর্থাৎ গ্রেডিং পয়েন্ট আকারে, যেটা আগে ছিল। এজন্যই 100 মার্কস বরাদ্দ রাখার জন্য বা অ্যালোকেটেড করার জন্য আসলে 70-30 যে ব্যাপারটা তারা এনেছে। নাম্বার 5, দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যাজ আউটলাইন ইন দ্য সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন্স মাস্ট বি কমপ্লিটেড ইন ইচ এডুকেশন ইনস্টিটিউশন বিফোর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। 5-এর যে পয়েন্ট নাম্বার 1A, এখানে বলা হচ্ছে যে শিখনকালীন যে মূল্যায়নগুলো ছিল সাবজেক্ট ওয়াইজ বা বিষয় ওয়াইজ, সেটা হচ্ছে এবং যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছিল সেটা অবশ্যই পূরণ করতে হবে বা সম্পন্ন করতে হবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিফোর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, বার্ষিক মূল্যায়নের আগেই শেষ করে ফেলতে হবে সেগুলো। পয়েন্ট 2 অর্থাৎ পয়েন্ট বি, অল রেকর্ডস অফ স্টুডেন্টস পারফরমেন্সেস ইন দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মাস্ট বি গ্যাদার্ড অ্যান্ড স্টোর্ড প্রপারলি। যে সমস্ত স্টুডেন্ট অলরেডি শিখনকালীন মূল্যায়নে যেই অংশগ্রহণ করেছিল বা সামনে অংশগ্রহণ করবে মূল্যায়ন পরীক্ষা সামষ্টিক পরীক্ষার আগে, এই সবগুলো রেকর্ড রাখতে হবে, সংগ্রহ করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং যথাযথভাবে সেটা করতে হবে, এটা এখানে বুঝিয়েছেন। দ্য সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টস মাস্ট বি ফলোড প্রপারলি। প্রত্যেকটি বিষয়ভিত্তিক যে নির্দেশিকা দেওয়া রয়েছে এই পরীক্ষা কার্যক্রম বা মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য, শিখনকালীন মূল্যায়নের জন্য অবশ্যই যথাযথভাবে সেগুলো পালন করতে হবে। নাম্বার 6, দ্য টোটাল টাইম অ্যালোকেটেড ফর কন্ডাক্টিং দ্য সামিটিভ এক্সামিনেশন ইনক্লুডিং দ্য অবজেক্টিভ পার্ট উইল বি 3 আওয়ার্স। অবজেক্টিভ সহ
যে পরিপূর্ণ যেই বার্ষিক মূল্যায়ন, এটার জন্য সময় ধরা হয়েছে সর্বমোট 3 ঘন্টা, এবং এখানে অবজেক্টিভ যে পার্ট রয়েছে সেটা সহই 3 ঘন্টা বরাদ্দ করা হয়েছে। দ্য সাবজেক্ট টিচার্স উইল ডেভেলপ দ্য কোয়েশ্চেন পেপার্স ফর দ্য সাবজেক্টস দে টিচ ফলোয়িং দ্য স্যাম্পল কোয়েশ্চেন্স প্রোভাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন হোয়াইল এনশিওরিং ডিউ লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি। বিষয় শিক্ষক প্রশ্নপত্র প্রণয়ন করবেন বা উন্নয়ন করবেন, হোয়াট এভার ইউ ক্যান কল, এবং তারা যেই স্যাম্পল কোয়েশ্চেনটি পাবে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে স্যাম্পল কোয়েশ্চেনটি দেওয়া হচ্ছে, এটি আসলে তারা এমনভাবেই পরিবর্তন করবে যেন হুবহু কপি না হয়ে যায়, এবং এটা যেন অবশ্যই লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি এবং এটা যেন নিরাপত্তার মধ্যে থাকে, যেন এটা ফাঁস না হয়ে যায় যে প্রশ্নটা আপনি তৈরি করছেন বিদ্যালয় কর্তৃক বা বিষয় শিক্ষক কর্তৃক যেটা প্রণয়ন করা হবে সেটা যেন ডিউ লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি সেখানে যেন থাকে, নিরাপত্তা যেন যেন সেখানে থাকে। নাম্বার 8, দ্য হেডস অফ কনসার্নড ইনস্টিটিউশনস ইন কোলাবোরেশন উইথ দ্য সাবজেক্ট টিচার্স উইল টেক রিকোয়ার্ড মেজার্স ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশনস অ্যান্ড এনশিওর ডিউ লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি। একই জিনিসের একটু পুনরাবৃত্তি করেছে ঘুরিয়ে, যে যিনি কিনা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থাকবেন তিনি বিষয় শিক্ষকের সঙ্গে কোলাবোরেশন করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন যে বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করার জন্য কোন পর্যায়ে নিরাপত্তা কি কি করা জরুরি এবং তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা তিনি বজায় রাখবেন ও ব্যবস্থা করবেন। টিচার্স নাম্বার 9, টিচার্স হু ডেভেলপ দ্য কোয়েশ্চেন্স অর টেস্ট আইটেমস আর অলসো রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য স্যাম্পল আনসার্স দ্য ওপেন এন্ডেড অ্যান্ড অর মোর সাবজেক্টিভ টাইপ টেস্ট টাস্ক। নাম্বার 9 বলা হয়েছে যে সমস্ত শিক্ষক প্রশ্নপত্র উন্নয়ন করবেন বা প্রশ্নপত্র তৈরি করবেন বা টেস্ট আইটেমের জন্য যেই যেই ব্যাপারগুলো তারা রাখবেন, তারা রেসপন্সিবল থাকবে, তারা দায়িত্বপূর্ণ থাকবে যে তারা অবশ্যই একটা স্যাম্পল উত্তর তারা দিবে, স্যাম্পল আনসার তারা দিবে, নমুনা উত্তর তারা দিয়ে রাখবে যে এরকম হবে এর উত্তরটা, এই প্রশ্নের এরকমই উত্তর হবে মোটামুটি ভাবে। হুবহু মিলত ব্যাপারটা এরকম না যে তারা একটা ওপেন এন্ডেড ব্যাপার রাখবে যে এরকম টাইপের হতে হবে আর কি। নাম্বার 10, The schools will provide answer scripts for students to write their answers in the summative examinations. বিদ্যালয় উত্তরপত্র প্রোভাইড করবে স্টুডেন্টদেরকে তাদের উত্তর লেখার জন্য। হাউএভার, নো সেপারেট ওএমআর শিটস অর আনসার স্ক্রিপ্টস উইল বি প্রোভাইডেড ফর দ্য অবজেক্টিভ আইটেমস। স্টুডেন্টস উইল হ্যাভ টু রাইট দ্য আনসার্স টু দ্য অবজেক্টিভ আইটেমস ইন দ্যার আনসার স্ক্রিপ্টস। এখানে কোনো এক্সট্রা ওএমআর শিট দেওয়া হবে না, যেরকমটা বৃত্ত ভরাট করার জন্য একটা এক্সট্রা পেজ বা শিট আমাদের দেওয়া হইতো বা দেওয়ার যে ব্যাপার প্রচলন ছিল সেটা এই পরীক্ষার জন্য ইংরেজির ক্ষেত্রে ওএমআর শিট প্রদান করতে হবে না। তাদেরকে ওই যে উত্তরপত্র দেওয়া হবে উত্তর লেখার জন্য সেখানে তারা নাম্বারিং করে উত্তরটা সরাসরি লিখবে, কোনো ওএমআর শিট ফিল আপ করবে না তারা, ওএমআর শিটের যে বৃত্তগুলো তো সেটা ফিল আপ তারা করবে না, এই সিস্টেমে হবে না, উত্তরপত্রেই লিখতে হবে সরাসরি উত্তরগুলো। 11, Assessments for the specialized subjects under madrasa and vocational streams will be held in the same method as they were conducted before. Madrasa ebong karigori shikshar upore bhitti kore je somosto subject royeche bisheshayito subject jegulo specialized subject egulo itipurbe je poddhotite porikha neya hoto thik oi bhabei purber nay porikha neya hobe ba mulyan kora hobe er jonno bishesh notun kono poddhoti nei আগের নিয়ম ফলো করলেই হবে। অ্যাসেসমেন্টস অফ অল সাবজেক্টস অফ ক্লাস 10 উইল বি হেল্ড ইন দ্য সেম মেথড অ্যাজ দ্য ওয়ার কন্ডাক্টেড বিফোর। নাম্বার 12 বলা হচ্ছে যে যে সমস্ত যারা কিনা দশম শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের যেই অ্যাসেসমেন্টটা হবে অল সাবজেক্টের উপরে সেটা পূর্বে নাই হবে, যেরকমটা আমি 11 নম্বরে বললাম, সেম মেথডে হবে যেটা তারা পূর্বে করেছে আর কি। তো এই 12টি নির্দেশিকা হচ্ছে আমাদেরকে মানতে হবে 2024 সালের বার্ষিক মূল্যায়নের জন্য এবং ইংরেজি সাবজেক্টের জন্য। এখন আমরা দেখব এখানে যে বিষয়ভিত্তিক যেই নিয়মগুলো দেওয়া আছে, গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশ্চেন্স, প্রশ্নপত্র যে স্যাম্পলটা দেওয়া থাকবে সেখান থেকে কীভাবে এটাকে ডেভেলপ করে নতুন একটা প্রশ্নপত্র তৈরি করব সেটার আসলে একটা নমুনা বা একটা দিক নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটা বলছি যে নাম্বার 1 তারা বলেছে গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশ্চেন্সের পার্টে, Questions should be based on the competencies or skills and knowledge focused in the experiences of the NCTV textbooks as prescribed by the syllabus outlined in this guideline. প্রশ্ন হওয়া উচিত
দক্ষতা বা যোগ্যতা ভিত্তিক, এবং জ্ঞান নির্ভরতার ব্যাপার যেটা আছে, নলেজ ফোকাসড ইন দ্য এক্সপিরিয়েন্সেস অফ দ্য এনসিটিভি টেক্সট বুকস। এবং আর পাঠ্য এনসিটিভি কর্তৃক প্রদানকৃত যে পাঠ্য বই রয়েছে, সেই পাঠ্য বইয়ের যে জ্ঞান নির্ভর প্রশ্নগুলো রয়েছে, জ্ঞান নির্ভর যে প্যাসেজগুলো রয়েছে বা যে পড়াগুলো রয়েছে, তার উপরে ভিত্তি করেই এবং এই নির্দেশিকায় যেই সিলেবাস দেওয়া রয়েছে, যে আউটলাইন দেওয়া রয়েছে বার্ষিক মূল্যায়নের জন্য, তার উপরে ভিত্তি করেই প্রশ্নপত্র তৈরি করতে হবে। শুধু এখানে যেন জ্ঞান নির্ভর হয় এবং সেটা যেন অবশ্যই যোগ্যতা ভিত্তিক হয়ে থাকে আর কি, এই ব্যাপারটাকে তারা এনশিওর করতে বলছে। নাম্বার টু, কোয়েশ্চনস অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফ্রম দ্য আনসিন টেক্সট হুইচ শুড সিমিলার টু দ্য রিলেভেন্ট টেক্সট গিভেন ইন দ্য টেক্সট বুকস ইন টার্মস অফ লেভেল অফ ডিফিকাল্টি জনর অ্যান্ড স্টাইল। রিডিং এবং গ্রামার পার্টে যে প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্নগুলো অবশ্যই আনসিন হতে হবে, এবং যেটা কিনা টেক্সট বইয়ের মধ্যে কোনো বিষয়ের সাথে রিলেভেন্ট, কোনো একটা টপিকের সাথে রিলেভেন্ট, এবং ওই টপিকটা যেই লেভেলে রয়েছে, যেই লেভেল অফ ডিফিকাল্টিতে রয়েছে, সেটা মোটামুটি সহজ মধ্যম না কঠিন, কোন লেভেলে আছে ওই পড়াটা বাচ্চাদের জন্য, তার উপরে ভিত্তি করে তার মতো করে তৈরি করতে হবে। ওই লেভেল অফ ডিফিকাল্টি মেনটেন করে আমাকে প্রশ্ন তৈরি করতে হবে। যদি আমি কার সাথে মিলাই, যে গল্পের কার সাথে তুমি মিল খুঁজে পাও, যদি আমি বইয়ের কোনো একটা পড়াকে টেনে নিয়ে আসি, তাহলে ওই পড়াটা যেই পরিমাণ কঠিন ছিল, যে পরিমাণ সহজ ছিল, আমার নতুন জিনিসটাও যেন ঠিক ওরকমই হয়। এই জন্যই বলছে ইন টার্মস অফ লেভেল অফ ডিফিকাল্টি, জনরা অ্যান্ড স্টাইল, এবং সেটাকে কবিতা না গল্প না ছোট গল্প, কোন টাইপের, ওটাকে মেনশন করতে হবে। যে আমি যদি কোনো কবিতার অংশ থেকে প্রশ্ন করতে চাই, তাহলে আমি যেমন কোনো কবিতারই অবতারণা করি, ব্যাপারটা এরকম। এবং স্টাইলটা হচ্ছে সেটা কোন ধরনের লেখা ছিল, সেটা কি নজরুল ধাঁচের লেখা, নাকি রবীন্দ্র ধাঁচের লেখা, নাকি ছোটদের শিশুতোষ ধাঁচের লেখা। এই লেখাগুলো আসলে মেনটেন করতে হবে, যে আমি যেটাকে যেটার সাথে তুলনা করে আমি নতুন প্রশ্নপত্র তৈরি করতেছি, তাদের সাথে যেন ওই বইয়ের প্রশ্নপত্রের এই ব্যাপারগুলো মিল থাকে, যেন ডিফিকাল্টি লেভেল ঠিক থাকে, যেন জনরা ঠিক থাকে, যেন স্টাইলটা ঠিক থাকে। নাম্বার থ্রি, টাস্কস ফর রাইটিং থার্ড নিড টু বি সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম। হাউএভার, নো রাইটিং টাস্ক আর টপিকস শুড বি কপিড ফ্রম দ্য টেক্সট বুক হোয়াইল সেটিং কোয়েশ্চনস। বলছে টাস্ক ফর রাইটিং থার্ড নিড টু বি সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম। রাইটিং পার্টে এমন প্রশ্ন সেট করতে হবে যে প্রশ্নগুলো শিক্ষার্থীরা ক্লাসে ইতিমধ্যে কমপ্লিট করেছে, শেষ করেছে, এমন কোনো পার্ট রাইটিংয়ে দেওয়া যাবে না যেটা কিনা ক্লাসরুমে এখন শেষই করা হয়নি। হাউএভার, নো রাইটিং টাস্ক টপিক শুড বি কপিড ফ্রম দ্য টেক্সট বুক হোয়াইল সেটিং কোয়েশ্চনস। হুবহু কোনো জিনিস তুলে দেওয়া যাবে না পাঠ্য বই থেকে প্রশ্নপত্র তৈরি করার সময়, যেটা ধর হুবহু বইতে রয়েছে আর কি। নাম্বার ফোর, question setters need to provide the sample answers and rubrics for marking the essay type or open ended writing tasks. প্রশ্নপত্র যিনি সেট করবেন বা যিনি প্রণয়ন করবেন, তাকে অবশ্যই স্যাম্পল আনসার দিতে হবে, এটা ইতিপূর্বে বলেছি, স্যাম্পল বা নমুনা উত্তর তাকে দিতে হবে, এন্ড রুব্রিক্স ফর মার্কিং দ্য এসে টাইপ অর ওপেন এন্ড রাইটিং টাস্ক। মুক্ত মানে ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে আমরা বলি, যে কোনো একটা টপিক তুলে দিল, সেই টপিক নিয়ে আমাদের কথা বলতে হইলো বা লিখতে হইলো, প্যারাগ্রাফ লিখতে বলা হইলো, সেম কাইন্ড অফ আদার থিংস, মানে কিছুটা করতে বলা হলো, লিখতে বলা হলো, যেটা ওপেন হ্যান্ডেড, ওপেনলি লেখা যায় নিজের মতো করে, এক একজনের লেখা এক রকম হতে পারে। ওই ব্যাপারটার ক্ষেত্রে রুব্রিক্স দিতে হবে, যে আমি ওই প্যারাগ্রাফের মধ্যে বা ওই এসের মধ্যে এই টাইপের জিনিসগুলো থাকতে হবে, এরকম আউটলাইন হবে, এরকম এন্ডিং হতে পারে, এরকম স্টার্টিং হতে পারে, মিডলে এরকম এরকম টাইপ জিনিসগুলো থাকতে পারে, এরকম একটা রুব্রিক্স তাকে অবশ্যই দিতে হবে, যাতে যে কেউ সেটাকে মেজার করতে পারে, যে কেউ যেন সেটা ওভারলুক করতে পারে খাতাটাকে বা উত্তরপত্রটাকে, এটা নিশ্চিত করতে হবে। এখন আসে হচ্ছে বি পার্টে। বি পার্টে দেওয়া রয়েছে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। 24 সালের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে ইংরেজির ক্ষেত্রে নবম শ্রেণীতে, এখানে মোট তিনটি অভিজ্ঞতা দেওয়া রয়েছে, তিনটি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। একটা হচ্ছে 6 নম্বর অভিজ্ঞতা, একটা হচ্ছে 8 নম্বর অভিজ্ঞতা, একটা হচ্ছে 9 নম্বর অভিজ্ঞতা। নাম্বার সিক্সে বলা আছে, অভিজ্ঞতা টাইটেলটা হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস। দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, কম্প্যারিজন মানে তুলনা করা, মানে তুলনা বোঝানোর জন্য বা তুলনা প্রকাশ করার জন্য যে আর্টগুলো প্রয়োজন, ওটা মেবি ওই ধরনের জিনিসগুলো নিয়েই টপিকটা সাজানো হয়েছে। এবং এই অভিজ্ঞতার 53 থেকে 60 নম্বর পেজ পর্যন্ত এই পরীক্ষার অন্তর্ভুক্ত, অর্থাৎ 53 থেকে শুরু করে 60 নম্বর পেজ পর্যন্ত পড়াশোনা করলে এই পরীক্ষার জন্য কভার হয়ে যাবে। এবং 8 নম্বর অভিজ্ঞতা, ইমাজিনেশনস, চিন্তা,
চিন্তা শক্তি এই ব্যাপারটাকে বোঝানো হয়েছে, বা কল্পনা শক্তি, ইমাজিনেশন। এই চ্যাপ্টারের 69 to 78 এই পেজ পর্যন্ত হচ্ছে এই পরীক্ষার জন্য প্রযোজ্য। এক্সপিরিয়েন্স নাম্বার 9, আ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট, এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট। একটি হয় না যে মানুষ কোনো জিনিস ব্যাখ্যা করতেছে, এক্সপ্লেনেটরি টেক্সট, কোনো ব্যাখ্যামূলক লেখা লিখতেছে, জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট। ওই বোঝানো হয়েছে আর কি, যে কোনো জিনিস ব্যাখ্যামূলকভাবে কোনো লেখা যদি হয়ে থাকে, এই ধরনেরগুলো কীভাবে লিখতে হয়, কোন টাইপে লিখতে হয়, শুরু কীভাবে করতে হয়, বা একটা জিনিসের কীভাবে থটস সাজাইতে হয়, এই ধরনের জিনিসগুলো নিয়ে মেবি এই অভিজ্ঞতা শেখানো হয়েছে। আই ডোন্ট নো অ্যাবাউট ইট ক্লিয়ারলি। এবং এটা হচ্ছে 79 to 82 নম্বর পেজ পর্যন্ত যদি পড়ি তাহলে এই পরীক্ষার জন্য কভার আপ হয়ে যাবে। তো এখানে নবম শ্রেণীর যেই বার্ষিক মূল্যায়ন আমরা দেখলাম, সেখানে তিনটি অভিজ্ঞতার আলোকেই এই পেজগুলোর মধ্য থেকে মূলত প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। নাম্বার সি, অ্যাসেসমেন্ট ফরম্যাট, মূল্যায়ন যেই বৈশিষ্ট্যগুলো বা মূল্যায়নের যেই মানদণ্ডটা রয়েছে আর কি, যে ফরম্যাটটি রয়েছে আর কি, কাঠামোটি রয়েছে, সেটা কীরকম। লার্নার্স উইল বি অ্যাসেসড অন বোথ কন্টিনিউয়াস অ্যান্ড সামিটিভ অ্যাসেসমেন্টস। পূর্বের ন্যায় আবারও বলছি যে শিক্ষার্থীরা এখানে দুটো মাধ্যমে মূল্যায়িত হবে, একটি হচ্ছে শিখনকালীন মূল্যায়ন যেটাকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলছি আমরা, এবং দ্বিতীয়টি হচ্ছে সামিটিভ অ্যাসেসমেন্ট যেটাকে আমরা সামষ্টিক মূল্যায়ন বলছি। হাউএভার দ্য ফর্মেটিভ অ্যান্ড সামিটিভ পার্টস অফ অ্যাসেসমেন্ট উইল ক্যারি দ্য ওয়েটেজ অ্যাজ শোন বিলো। যাই হোক না কেন, গঠন কাঠামোটি এমন হবে যে সামিটিভ পার্টে কত মার্কস থাকবে বা কত পার্সেন্ট থাকবে, এবং কন্টিনিউয়াস পার্টে কত পার্সেন্ট থাকবে, এবং সেটা নিচের টেবিলে দেওয়া রয়েছে অ্যাজ শোন বিলো, যেটা লিখেছে তারা। কন্টিনিউয়াসে 30% এবং সামিটিভে 70%, অর্থাৎ আমাদের এখানে যে বার্ষিক মূল্যায়ন করা হবে তাকে আমরা 70% ধরবো, এবং যেটা শিখনকালীন মূল্যায়ন রয়েছে সেটিকে আমরা 30% ধরবো। ডি, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, শিখনকালীন যে মূল্যায়নটা সেটা আসলে একটু ব্যাখ্যা দিচ্ছে এখানে কীভাবে মূল্যায়ন করা হবে। টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, কোন ধরনের টাস্কগুলো দেওয়া হবে, টাস্কের টাইপ কেমন হবে, এবং মার্কস কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, তার উপর একটু ছোট্ট ব্যাখ্যা এখানে দিয়েছে। টিচার্স মাস্ট গিভ প্রায়র নোটিফিকেশনস টু স্টুডেন্টস এক্সপ্লেনিং দ্য ডিটেলস অফ ওয়েন অ্যান্ড হাউ দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টস উইল বি কন্ডাক্টেড। শিক্ষকদেরকে অবশ্যই আগে থেকেই নোটিশ দিতে হবে বা তাদেরকে সতর্ক করতে হবে, নোটিফিকেশন দিতে হবে, এবং ব্যাখ্যা করতে হবে ডিটেলস সম্পর্কে, পুরোপুরি ব্যাখ্যা দিতে হবে যে কিভাবে কখন পরীক্ষা নিতে হবে, পরীক্ষা আমাদের শুরু হতে যাচ্ছে, বা কখন কতক্ষণ যাবত এই পরীক্ষাটা চলবে শিক্ষকের মূল্যায়নে, এবং কখন এটা সংঘটিত হবে, এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা শিক্ষার্থীদের দিতে হবে। এবং এটা কারা দিবে, অবশ্যই শিক্ষকরা দিবে। টিচার্স মাস্ট কিপ প্রায়র নোটিফিকেশনস টু স্টুডেন্টস, অ্যান্ড দেন টিচার্স মাস্ট সিলেক্ট দ্য মেনশনড আইটেমস ফর সিএফ ফ্রম দ্য গিভেন সিলেবাস। শিক্ষকদেরকে অবশ্যই যেই আইটেমগুলো মেনশন করা হয়েছে সিএর জন্য, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য যেটা সিলেবাসে দেওয়া রয়েছে, ওখান থেকে সিলেক্ট করতে হবে, ওই মেনশন করা জিনিসগুলো থেকেই সিলেক্ট করতে হবে। দ্য কনসার্ন টিচার্স অলসো হ্যাভ টু কিপ আ রেকর্ড অফ স্টুডেন্টস পারফরমেন্সেস ইন ভ্যারিয়াস কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট টাস্ক অ্যান্ড কম্পাইল দ্য ফাইনাল গ্রেডস for the continuous assessment part obtained by each student by the end of the year. এখানে বলছে যারা কিনা কনসার্ন, যারা কিনা সচেতন শিক্ষক, অলসো হ্যাভ টু কিপ আ রেকর্ড অফ স্টুডেন্টস, শিক্ষক শিক্ষার্থীদের যে পারফরমেন্সের যে রেকর্ড তাদের কাছে রয়েছে, বিভিন্ন সময় যে তারা শিখনকালীন মূল্যায়ন সম্পন্ন করেছেন বিভিন্ন টাস্কের উপরে, সেগুলোকে তারা এক জায়গায় কম্পাইল করেছেন, এবং ফাইনাল গ্রেডের জন্য যেই প্রস্তুতি তারা নিয়েছিলেন বা যতটুকু তারা কাজ করে রেখেছেন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পার্টের উপরে বেস করে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যেই বছর শেষ করে যেই টাস্কগুলো তারা শেষ করেছে, কোনটায় কোন কতটুকু দক্ষতা অর্জন করেছে, কতটুকু যোগ্যতা অর্জন করেছে, এই ব্যাপারটাকে তারা এক জায়গায় ফাইনালাইজ করে রেখেছে, যারা কিনা কনসার্ন টিচার তারা এগুলো রেকর্ড করে রেখেছে, এটা এখানে তারা বলেছে। অ্যান্ড দেন নেম অফ আইটেমস আর টাস্ক মার্কস অ্যালোকেটেড। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য যে টাস্কের কথাগুলো বলা হয়েছে সেগুলো আসলে কীভাবে নম্বর বন্টন করা হবে সেটা এখানে দেখা দিচ্ছে তারা। হোমওয়ার্ক নম্বর ওয়ান হচ্ছে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, শিক্ষক যেভাবে স্পেসিফাই করে দিবে
তার উপরে বেস করে হোমওয়ার্ক থাকবে, এবং এই হোমওয়ার্কের মার্কস হচ্ছে 10। এখানে বলা হচ্ছে মার্কস অ্যালোকেটেড হচ্ছে 10 মার্কস। নাম্বার 2 হচ্ছে ক্লাস ওয়ার্ক, শ্রেণীর কাজ, ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্কস, কমপ্লিটিং টেবলস, চার্টস, ফ্লো চার্টস এটসেট্রা অ্যাজ গিভেন ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্সেস, সি দ্য সিলেবাস ইন সেকশন বি অফ দ্য টেক্সট বুক। এখানে বলছে শ্রেণীকক্ষের যে কাজগুলো রয়েছে, একক কাজ, দলীয় কাজ, এবং যে টেবিল করতে দেয়, চার্ট করতে দেয়, ফ্লো চার্ট করতে দেয়, বিভিন্ন রিলেভেন্ট এক্সপিরিয়েন্সের উপর যে টেক্সট বুক রয়েছে তার উপরে বেস করে স্টুডেন্টরা যে টাস্কগুলো শেষ করেছে, এখানে নম্বর বরাদ্দ রয়েছে 10। এখানে মোট 10 নম্বর বরাদ্দ রয়েছে। নাম্বার 3, প্রজেক্ট ওয়ার্ক আর অ্যাসাইনমেন্টস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্সেস অফ দ্য টেক্সট বুক, সিলেবাসের সেকশন বিতে দেওয়া রয়েছে এটাও, যে প্রজেক্ট ওয়ার্ক করে বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে কাজগুলো করে, লাস্ট অফ অল সব কিছু বড় যে কাজগুলোকে ধরা হয়ে থাকে অ্যাসাইনমেন্টের যে কাজগুলো, সমস্ত টাস্ক শেষ করে একটা ফাইনাল প্রজেক্ট থাকে বা একটা বড় ধরনের প্রজেক্ট ওয়ার্ক থাকে যেটাকে অ্যাসাইনমেন্টও বলা হয়, এর উপরে বেস করে একটা অভিজ্ঞতা অর্জন হয় এবং এটার জন্য মার্কস করা হয়েছে 10 মার্কস। এটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের জন্য প্রযোজ্য। অ্যান্ড ফাইনালি সামেটিভ অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, টাইপ অফ এক্সামিনেশন রিটেন, রিটেন পরীক্ষা নেওয়ার জন্য যে মার্কসগুলো থাকবে সেটা কীভাবে বন্টন করা হবে, কী কী পরীক্ষা নেওয়া হবে বা কী কীভাবে মূল্যায়ন করা হবে তার একটা আউটলাইন এখানে দিয়ে দিয়েছে, আমি একটু আপনাদেরকে বলছি। স্কিলস অর কম্পিটেন্সিস কভার্ড, যে দক্ষতা বা যে অভিজ্ঞতাগুলো তারা সম্পন্ন করবে সেটা এখানে দিয়ে দিয়েছে। টাইপস, টাইপ অফ টেস্ট টাস্ক অর আইটেমস, মানে কোন টাইপের টাস্ক নেওয়া হবে এটা সেখানে তারা বলে দিয়েছে। নাম্বার অফ আইটেমস, কয়টা প্রশ্ন থাকবে, আইটেম কতগুলো থাকবে এবং তার টোটাল মার্কস কত থাকবে সেটা এখানে তারা টেবিল আকারে সাজিয়ে দিয়েছে। তো রিডিং সেকশন, যেই দক্ষতা অর্জন করবে সেটা হচ্ছে রিডিং, পড়তে পারার যে দক্ষতাটা আর কি, সেখানে মোট 35 মার্কস রয়েছে, 35 মার্কস। টেস্ট আইটেমস উইল বি বেসড অন 3 আনসিন প্যাসেজেস, 3টি আনসিন প্যাসেজ থাকবে এবং এর উপরে বেস করে 30 মার্কস থাকবে, 35 মার্কস থাকবে, এবং 35 মার্কসের জন্য এখানে মোট 5টি টাইপের টাস্ক রয়েছে। একটি হচ্ছে MCQ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেগুলো মোট 5টা থাকবে, শর্ট আনসার কোয়েশ্চেন্স অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে এবং এখানে 5টি প্রশ্ন থাকবে, এবং ম্যাচিং, নাম্বার 3 হচ্ছে ম্যাচিং অর্থাৎ টেবিল ম্যাচিং করি, যেগুলো আমরা ম্যাচিং টেবিল বলি, এরকম থাকবে এবং সেখানে 5টা আইটেম থাকবে, মোট মার্কস থাকবে হচ্ছে 5। শর্ট আনসারের জন্য আমি সরি, এখানে এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, অর্থাৎ 5টি প্রশ্নের জন্য 10 মার্কস থাকবে। আর্গুমেন্টস, কিছু ব্যাপার থাকে যে ছোটোখাটো কিছু মিল অমিলের ব্যাপার থাকে, কিছু তর্কের ব্যাপার থাকে, যে শর্ত থাকে যে এটা এরকম হইলে তার এটা কোনটা হবে, এইরকম টাইপের কিছু প্রশ্ন থাকতে পারে যাকে আর্গুমেন্টস বলছে তারা, এবং এখানে মোট 5টি আইটেম থাকবে এবং টোটাল মার্কস হবে 5। কমপ্লিটিং টেবলস, টেবিল পূর্ণ করা থাকবে এখানে, যে 3টি ভাগ করা থাকতে পারে, যে নিজের স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে যে আমরা দেখতে পারবো, তো টেবিল কমপ্লিট করতে হবে এবং এখানে মোট হচ্ছে 5×2 10 মার্কস দেওয়া রয়েছে, অর্থাৎ 5টি টেবিল থাকবে, 5টি টেবিলে হয়তো বা 5টা লাইন হবে এবং তাদেরকে 2 মার্কস করে দেওয়া হয়েছে, যার ফলে টোটাল মার্কস গিয়ে দাঁড়িয়েছে 10। এটা হচ্ছে রিডিং পারপাস, রিডিং স্কিল শেষ আমাদের। এরপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এবং এটা হচ্ছে কবিতা লেখার যেই ব্যাপারটা, কবিতা পড়তে উৎসাহিত হওয়া বা কবিতা লিখতে উৎসাহিত হওয়ার যে ব্যাপারগুলো আছে, এখানে মোট 30 মার্কস রয়েছে। আইটেমস উইল বি বেসড অন 1 আনসিন পোয়েম বলা হচ্ছে, এবং এই যে সেকশনটা, এই সেকশনটা আসলে প্রশ্ন করা হবে 1টি আনসিন পোয়েমের উপরে ভিত্তি করে, এবং এখানে মোট 3টি পার্ট থাকবে। একটা হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন্স, এখানে 3টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের জন্য এখানে আসলে 2×5 10 মার্কস কীভাবে দিচ্ছে আমি জানি না, 3টি প্রশ্নের জন্য কীভাবে 10 মার্কস দেয় হয়তো বা নিচে আমরা দেখতে পাবো স্যাম্পল কোয়েশ্চেন দেখার সময়। আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারারি ফিগার্স, মেটাফোর, সিমাইল অ্যান্ড ইমাজারি, একটি কবিতা সেটা কোন টাইপের, সেটাকে আইডেন্টিফাই করতে পারছি কিনা, সেটাকে এক্সপ্লেন করতে পারছি কিনা, এবং এর সাহিত্যের যেই চরিত্রগুলো রয়েছে ফিগার আউট করতে পারছি কিনা, এর মেটাফোর কেমন, এর সিমি বা ইমাজারি যে কাল্পনিক যে ব্যাপার স্যাপারগুলো, এটা কোন টাইপের, কোন টাইপের একটা কবিতা, এভাবেগুলো আইডেন্টিফাইয়ের উপরে বেস করে একটা থাকবে, টোটাল মার্কস হচ্ছে 10। এবং এরপর হচ্ছে রাইটিং এক্সপ্রেশনস, ইন্টারপ্রেটিং থিমস অর আইডিয়াস, এবং লেখার যেই এক্সপ্রেশন রয়েছে, রাইটিং এক্সপ্রেশন, লেখার সময় আমরা যেই ওয়ার্ড বা যে টাইপের জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করে থাকি, এবং এর জন্য এখানে মোট 6টা আইটেম রেখেছে, 6টা আইটেম এগুলোকে প্রকাশ করতে হবে বা 6টা আইটেম এখানে শেষ করতে হবে, সম্পন্ন করতে হবে, এবং এখানে মার্কস ধরা হয়েছে 10 মার্কস, 10×1, এবং টোটাল মার্কস হচ্ছে 10।
এখানে আমি কনফিউজড তিনের মতোই, যে ব্যাকের মতোই, যে এখানে আসলে কিভাবে 10 × 1 ইজ ইকুয়াল টু 10 হয় যখন 6টা আইটেম রয়েছে আমার, হোয়াট এভার। দেন হচ্ছে রাইটিং, রাইটিং পার্টে আমাদের মোট 35 মার্কস রয়েছে, এবং এখানে 3টি পার্ট রয়েছে: রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট। একটি প্যারাগ্রাফ লিখতে বলা হবে যার মান যেখানে কিনা টোটাল নম্বর ধরা হয়েছে 10 নম্বর, রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে তুলনামূলক বিচার করে একটা এসে লিখতে বলবে, একটা বা দুইটা তারা দিয়ে দিতে পারে, যেটা স্যাম্পল কোয়েশ্চেন থেকে আমরা ক্লিয়ার হয়ে যাবো। এখানেও একটির জন্য মোট 15 নম্বর দেওয়া রয়েছে, একটু বড় হবে এসে টাইপ, যেহেতু রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট। এটা একটু ভিন্ন রকম জিনিস, যেমন অনেক সময় আমরা ভাব সম্প্রসারণের ব্যাপারটা বলি না, তো ছোট্ট 2টা 4টা লাইন দিতে পারে যেটাকে এক্সপ্লেন করতে বলা হবে, বা এমন কোনো ঘটনার অবতারণা করা হলো যেটাকে আসলে একটু ব্যাখ্যা করে লিখতে হবে, এমন টাইপের কিছু করতে বলা হলো। এবং এখানেও মোট 10 মার্কস ধরা হয়েছে। তো এটাই ছিল টোটাল আসলে 100 মার্কসের যেই শীটটা ছিল এখানে মান বন্টনের, সেটা আমরা দেখলাম এখান থেকে। একটি বিশেষ দ্রষ্টব্য দিয়েছে, সেটা হচ্ছে Question setters may include alternative items of similar nature and level of difficulty to give options for the candidates to choose from. Thus, candidates will have the flexibility to choose any one out of the 3 tasks. Question যিনি সেট করবেন তাকে অবশ্যই অল্টারনেটিভ আইটেম বা সিমিলার বৈশিষ্ট্যের কোনো একটা টপিক তাদেরকে রাখতে বলা হচ্ছে, যাতে ক্যান্ডিডেট বা যারা স্টুডেন্ট বলছি তাদের জন্য আসলে সুবিধা হবে, বা বুঝতে সুবিধা হবে, বা চুজ করতে সুবিধা হবে ডিফিকাল্টির ব্যাপারগুলো নিয়ে। এবং দাস ক্যান্ডিডেটস উইল হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি, যাতে তারা কিনা স্বাচ্ছন্দ্য বোধ করে, ফ্লেক্সিবল ফিল করে পরীক্ষা দিতে, বা 3টার মধ্যে একটা খুঁজে বের করে নিতে যে কোনটা আমাদের জন্য সহজ হচ্ছে, কোনটা একটু বেশি ফ্লেক্সিবল, 3টার মধ্যে থেকে যে কোনো একটা যেন তারা টাস্ক বেছে নিতে পারে। এই ব্যাপারটাকে একটু সহজ করা, শিথিল করা হয়েছে আর কি। এবং আমরা এখানে এফ যেই টপিকটি, যেই কি বলে এটাকে, নোটসটা রয়েছে, সেখানে আমরা স্যাম্পল কোয়েশ্চেন ফর দ্য রিটেন টেস্ট অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট, উপরে নির্দেশনা অনুযায়ী একটা স্যাম্পল কোয়েশ্চেন তৈরি করা হয়েছে। যেই স্যাম্পল কোয়েশ্চেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পার্টিতে রিডিং রয়েছে এবং এখানে একটি প্যাসেজ রয়েছে, যে প্যাসেজের উপর বেস করে 5টা সরি অল্টারনেটিভ যেই মাল্টিপল চয়েস রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি, মোট 5টি কিন্তু এমসিকিউ রয়েছে আমাদের ওই পূর্বের সিলেবাস অনুযায়ী। দেন রাইট আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, 1, 2, 3, 4, 5, মোট 5টি শর্ট কোয়েশ্চেন রয়েছে। এবং দেন এখানে রয়েছে টেবিল, টেবিল ম্যাচিং এর কলাম এ কলাম বি, অ্যান্ড দেন হচ্ছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। ওকে ফাইন, একটি কনভারসেশন দেওয়া রয়েছে ডায়লগস এর মতো, এবং নিচে একটি কাজ করতে বলা হয়েছে, গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং। একটা উপরে যে আলাপ আলোচনা তারা করলো, যে কনভার্সেশন তারা চালালো, তার উপরে বেস করে তারা আসলে এখানে বললো যে এর উপরে বেস করে একটা, তুমি এক তুমি একমত কিনা, বা তুমি দ্বিমত কিনা, হইলে কেন, এই উপরে বেস করে একটা জিনিস করতে বলবে আর কি। নাম্বার 3তেও থাকছে একটি প্যাসেজ, এবং প্যাসেজ দেওয়ার পর তারা কিছু কাজ করতে বলছে এখানে, যেমন এখানে বলছে টেবিল পূরণ করতে, হ্যাকিং এর ইফেক্ট কি, আইডেন্টিটি থেফট, মানে এই ব্যাপারগুলো আসলে তারা এখানে এই প্যাসেজের উপরে বেস করে এখানে টেবিলগুলো ফিল আপ করতে হবে। দেন হচ্ছে পার্ট বি, পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, যেটা আমরা ওখানে দেখছিলাম, যেখানে একটি কবিতা দেওয়া থাকবে, এবং কবিতা দেওয়ার পরে এখানে পূর্বের ন্যায় 5টি প্রশ্ন দেওয়া রয়েছে যার উত্তর লিখতে হবে স্টুডেন্টদেরকে। এবং বিতে রয়েছে রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স অ্যান্ড 2 সিম্বলস ইউজড ইন দ্য পোয়েম, দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দ্য রিউজেস। এই কবিতাটি পড়তে বলা হয়েছে, দেন এখানে 3টি মেটাফোর আইডেন্টিফাই করতে বলা হয়েছে, এবং 2টি সিম্বলস ইউজ করতে বলা হয়েছে, সিমাল ইউজ করা হয়েছে এই পয়েমে, সেটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দ্য ইউজেস, এটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে সেটাকে আসলে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেন সিতে হচ্ছে রিড দ্য পয়েম একে ইন অ্যান এক্সপ্রেসিভ ফিলিংস, কবিতাটি আবার করতে বলা হলো, এবং এটার যে মূল ব্যাখ্যাটা রয়েছে, এর যে ইনার ফিলিংস রয়েছে একটা এই কবিতার, সেই কবিতার ফিলিংসটাকে ইন এক্সপ্রেস করতে বলা হয়েছে। ওকে, পার্ট সিতে হচ্ছে রাইটিং, রাইটিংয়ে বলা হচ্ছে এখানে ফর কোয়েশ্চেন 5 টু 7 লার্নার্স শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ দ্য রাইটিং অন ডিফারেন্ট ইস্যুস। 5 থেকে 7 নম্বর প্রশ্নের জন্য শিক্ষার্থীরা আসলে স্ট্রিক্টলি ফলো করতে হবে যে টেক্সট বই অনুসারে তারা ডেভেলপ করতে পারছে কিনা রাইটিং সেকশনে বিভিন্ন ইস্যুসের ক্ষেত্রে। ওকে ফাইন, 5 এ দেওয়া হচ্ছে ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ডস প্রোফাউন্ড সিগনিফিকেন্স। ওকে, এখানে এর উপরে বেস করে হচ্ছে তারা বললো যে নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ।
এখানে দুই তিন লাইনের মতো একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, দেন তারপরে বললো যে কালচার হেরিটেজের উপরে এর যে সিগনিফিকেন্স তার উপর বেস করে একটা প্যারাগ্রাফ লেখো। যদিও আমি শিওর নই যে এই প্যারাগ্রাফটি কোনো স্টুডেন্ট লিখতে পারবে কিনা ক্লাস 9-10-এ বড় অবস্থায়, কারণ অভ্যস্ত নই তো আমরা। যদিও এই ভালো এরকম যদি শুরু করা যায় ফ্রি রাইডিং, এগুলো দ্য সিগনিফিকেন্স অফ কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, এটাকে নিয়ে আমি আমার লাইফে মেবি কখনো পড়ার সুযোগ পাইনি, আমাদের সময় এরকম ছিল না। যাই হোক, যদি আমাদের শিক্ষকেরা বা আমরা যদি এটাকে ক্লাসরুমে স্থাপন করতে পারি, ভালো করে শেখাতে পারি, তারা যদি নিজেদের মতো করে চেষ্টা করে, বেটার। ওকে, দেন বাই পেইং অ্যাটেনশন টু দ্য ফলোয়িং ফিচার্স ইউ ক্যান রাইট দ্য প্যারাগ্রাফ হুইচ উইল বি ক্লিয়ার, ওয়েল অর্গানাইজড অ্যান্ড ইফেক্টিভ ইন কনভেইং ইউর আইডিয়াস। এখানে বললো যে দৃষ্টি আকর্ষণ করে, বাই পেইং অ্যাটেনশন টু দ্য ফলোয়িং ফিচার্স, নিচের যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারের উপরে দৃষ্টি আকর্ষণ করে ইউ ক্যান রাইট দ্য প্যারাগ্রাফ হুইচ উইল বি ক্লিয়ার, ওয়েল অর্গানাইজড অ্যান্ড ইফেক্টিভ ইন কনভেইং ইউর আইডিয়াস। তোমার আইডিয়াটাকে ভালো মতো সজ্জিত করতে বা ভালো করে বা ইফেক্টিভ হওয়ার জন্য যে ব্যাপারগুলো দরকার সেটা আসলে নিচের এই ফিচারগুলোর উপরে ভিত্তি করেই ক্লিয়ার করতে পারবা। ইয়ার প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ দ্য টপিক সেন্টেন্স, টপিকের যে সেন্টেন্সটি রয়েছে, টপিক যেই সম্বন্ধে আর কি, সেই ধরনের টপিক দিয়েই আমার প্যারাগ্রাফের লাইনটা শুরু করতে হবে। একটা নির্দেশনা দিয়ে দিল, দ্য প্যারাগ্রাফ শুড ফোকাস অন আ সিঙ্গেল আইডিয়া অর থিম, যে প্যারাগ্রাফটা আমি লিখছি এবং এখানে যে আমার একটা আইডিয়া রয়েছে সেটা যেন একটা সিঙ্গেল আইডিয়া হয়, থিমটা যেন একটাই হয়, অনেকগুলো থিম যেন এক জায়গায় ঘোরপাক খেয়ে না যেন জুড়ে যেন না যায়, কারণ সিঙ্গেল আইডিয়া যেন সেখানে থাকে। দ্য প্যারাগ্রাফ শুড ফ্লো লজিক্যালি ফ্রম ওয়ান আইডিয়া টু দ্য নেক্সট, প্যারাগ্রাফে যে ফ্লো থাকে লেখার একটা বহমান ব্যাপার থাকে, যে আমি একটা ধাঁচে লিখছি, একটা লজিক নিয়ে লিখছি বা বলছি আমি ফ্রম ওয়ান আইডিয়া টু দ্য নেক্সট, এবং এটা যেন একটা সুন্দর ফ্লো বজায় থাকে, এর যে ফ্লো এটা যেন লজিক্যালি হয়, মাঝখান থেকে ছুটে গেছে একটা লাইন অন্য কোনো থেকে ধার করে নিয়ে যুক্ত করে দিয়ে লাইনটা শেষ করে দিছি, এমনটা যেন না হয়, সেন্টেন্সের প্যাটার্নের যেন একটা লজিক্যালি ফ্লো থাকে। ওকে, লাস্ট অফ অল, ইনক্লুড স্পেসিফিক ডিটেলস রাদার দেন ভার্ব আর জেনারেল স্টেটমেন্টস, ইনক্লুড স্পেসিফিক ডিটেলস, প্রয়োজনে সুনির্দিষ্ট যে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে সেটাকে দিতে বলা হয়েছে, রাদার দেন ভার্ব আর জেনারেল স্টেটমেন্ট। সাধারণ একটা স্টেটমেন্ট দিয়ে বা এমনি রং চটা একটা লাইন দিয়ে আমি শেষ করে দিলাম একটা টপিককে, যদি মনে হয় যে এটাকে ডিটেলসে বলা প্রয়োজন, স্পেসিফিক্যালি ডিটেলসে দেওয়া প্রয়োজন, সেটা আমি ডিটেলসে দেই, এটা তারা এখানে উল্লেখ করেছে। নাম্বার সিক্স, দ্য ভেন ডায়াগ্রাম বিলো শোজ সাম সিমিলারিটিস সাম ডিসিমিলারিটিস অ্যান্ড সাম কমন ফিচার্স বিটুইন দ্য গার্মেন্ট সেক্টর অ্যান্ড দ্য আইটি সেক্টর অফ বাংলাদেশ, নাও রাইট অ্যান এসে ডিসক্রাইবিং দ্য ভেন ডায়াগ্রাম ইন নট মোর দ্যান 250 ওয়ার্ডস। বলতে এখানে একটি ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে নিচে, যেখানে কিছু সিমিলারিটিস রয়েছে, কিছু ডিসিমিলারিটিস রয়েছে, কিছু কমন ফিচার রয়েছে, এবং এটা হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরি, গার্মেন্ট সেক্টর অ্যান্ড আইটি সেক্টর ইন বাংলাদেশ অফ বাংলাদেশ, এবং এর উপরে বেস করে আমাকে একটা লিখতে বলা হয়েছে, এসে লিখতে বলা হয়েছে, যেটা 250 শব্দের পড়তে হবে না। কি কি দেওয়া হয়েছে এখানে, ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশনস বিলো, স্টার্ট উইথ অ্যান এনগেজিং সেন্টেন্স টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন, তাহলে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এমন একটা লাইন দিয়ে শুরু করতে হবে। নাম্বার টু, ইউজ থ্রি বডি প্যারাগ্রাফস, তিনটা বডি হবে, তিনটা প্যারাগ্রাফ হবে এক পেসেতে, থ্রি বডি প্যারাগ্রাফস বলতেছেন, ইউজ স্পেসিফিক এক্সাম্পলস ফ্যাক্টস অ্যান্ড কোটস টু সাপোর্ট ইউর পয়েন্টস, আমার যদি প্রয়োজন পড়ে আমি সুনির্দিষ্ট উদাহরণ দিতে পারি, কোনো ফ্যাক্ট তুলে আনতে পারি, ঘটনা তুলে আনতে পারি, এবং কোনো উদ্ধৃতি তুলে আনতে পারি আমার এই পয়েন্টগুলোকে সাপোর্ট করার জন্য বা চলমান রাখার জন্য বা এর এর জায়গায় এক্সিস্ট করানোর জন্য। ব্রিফলি রিক্যাপ দ্য মেইন পয়েন্টস অফ কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট ইউ কভার্ড ইন দ্য বডি প্যারাগ্রাফস, মানে আমি যে এসেটা লিখছি সেটা যেন আমাকে ওই সংক্ষিপ্ত আকারে যেন লাস্টে গিয়ে আমি রিক্যাপ করতে পারি যে মেইন পয়েন্টস কোনগুলো ছিল, কম্প্যারিজনটা কেমন হইলো, এবং এদের মধ্যে যে তুলনামূলক ব্যাপার স্যাপার রয়েছে টোটাল লেখাটা আমি লিখলাম, আমি যেন লাস্টে গিয়ে একবার রিক্যাপ করি, ব্রিফলি রিক্যাপ করতে পারি যেন, এমন একটা লেখা দিয়ে শেষ করবো, তেমন লেখাগুলো থাকতে হবে লাস্টের দিকে। এবং এখানে ভেন ডায়াগ্রামটি তারা দিয়েছে গার্মেন্ট সেক্টর আইটি সেক্টর ব্যাপারগুলো, এখানে বোঝাতে হবে শিক্ষার্থীদেরকে যে ব্যাপারগুলো মানে কি, ভেন চিত্রের মানে কি, এখানে মাঝখানে কমন ফিচারের মানে কি, এটুকুর বা মানে কি হতে পারে, কীভাবে এক্সপ্লেন করতে পারি, এই ব্যাপারগুলো তাকে শেখাতে হবে। নাম্বার সেভেন, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পলস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট, দেন ফিল আপ ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। বলা হইলো যে টেক্সটটি পড়ো
আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পলস, এবং এখানকার এলিমেন্টগুলোকে খুঁজে বের করো, এবং এর রিলেভেন্ট যে এক্সাম্পলগুলো রয়েছে বা এর সাথে সামঞ্জস্যপূর্ণ যে উদাহরণগুলো রয়েছে সেটা নিয়ে ব্যাখ্যা করো আর কি। এক্সপ্লেনেটরি টেক্সট বলা হয় এটাকে। ওকে, এখানে এই যে ইনসেক্টস নিয়ে একটি প্যারাগ্রাফ রয়েছে, প্যাসেজ রয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, জেনারেল স্টেটমেন্ট, হোয়াট ইজ বিং এক্সপ্লেইনড, এক্সাম্পলস ইন দ্য টেক্সট, ইনসেক্টস হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ব্রিদিং। এখানে একটা উদাহরণ তারা করে দিয়েছে, এখন বাকিগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। এরপরে হচ্ছে জি রুব্রিক্স ফর মার্কিং আইটেমস 5 to 6, 5 থেকে 6 নম্বর প্রশ্নের জন্য যে রুব্রিক্সের প্রয়োজন, একটি প্যারাগ্রাফকে যখন যে কেউ যেন নিজের করতে পারে, ওভারলুক করতে পারে, তার জন্য একটি রুব্রিক্স এখানে দেয়া রয়েছে, যেন এটা দেখে বিচার করে যে কেউ খাতাটাকে মূল্যায়ন করতে পারে। রুব্রিক্স ফর মার্কিং আইটেমস নাম্বার 5, রাইটিং এ প্যারাগ্রাফ। ক্যাটাগরি, রুব্রিক্সের ব্যাপারটা এমন যে ক্যাটাগরি মানে হচ্ছে এটা একটা টাইটেল থাকবে, টপিক সেন্টেন্স অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স। টাইটেলটা কেমন হইতে পারে, টপিক সেন্টেন্স কেমন হতে পারে, অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্সের সাথে যুক্ত একটা বা দুইটা লাইন সেন্টেন্স কেমন হতে পারে, সেটা আসলে মেন ক্যাটাগরি। টাইটেল, টপিক সেন্টেন্স অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স আর রিটেন প্রপারলি, যদি প্রপারলি লিখতে পারে তাহলে 4 পাইলো। যদি টাইটেল ইজ ওকে বাট দ্য টপিক সেন্টেন্স অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স আর নট ক্লিয়ার উইথ দেয়ার পারপাসেস তো 3 পাইলো। যদি টাইটেল ইজ ওকে বাট দ্য টপিক সেন্টেন্স অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স আর নট ক্লিয়ার উইথ দেয়ার পারপাসেস অ্যান্ড টেক্সট কন্টেন্টস এরার্স তাহলে 2 পাবে। অ্যান্ড ওয়ান অফ দিস ইজ মিসিং, টাইটেল, টপিক সেন্টেন্সেস অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স যদি এরকম থাকে তাহলে সে 1 পাবে। তো এটাই হচ্ছে রুব্রিক্স, যদি কেউ এইটুকু লিখতে পারে তাহলে কত মার্কস পাবে। অ্যান্ড দেন বডি, বডিতে যদি আমার আইডিয়াস আর এক্সপ্রেসড ইন এ ক্লিয়ার অ্যান্ড অর্গানাইজড ফ্যাশন, ইট ইজ ইজি টু ফিগার আউট হোয়াট ইট ইজ অ্যাবাউট, কোহেসিভ ডিভাইসেস আর ইউজড প্রপারলি। তো এখানে যে আইডিয়াগুলো যে সুন্দর মতো এক্সপ্রেস করা হয়, ক্লিয়ারলি বোঝানো হয়, যদি সঠিকভাবে অর্গানাইজ করা থাকে এবং যদি এটি সহজেই ফিগার আউট করা যায় ব্যাপারটার মানে কি, কী সম্পর্কে বলতে চাচ্ছে, কোহেসিভ যদি ঠিক থাকে তাহলে আসলে আমি 6 পেতে পারি। দেন এখানে 4, 3, 2 এরকম করে মার্কস দেওয়া আছে এর উপর ভিত্তি করে। তো আলটিমেটলি এই রুব্রিক্সটা ফলো করলে যে কেউ আসলে এই প্যারাগ্রাফের মার্কিং করতে পারবে, যেটা খুব ইম্পর্টেন্ট। এখন হচ্ছে রুব্রিক্স ফর মার্কিং আইটেম নম্বর 6, রাইটিং অ্যান্ড এসে। এসে লেখার জন্য যে রুব্রিক্সটা ফলো করতে হবে সেটা হচ্ছে, যেহেতু 3টি বডি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে আর যেটা একটা বলেছিলাম, তো বডি প্যারাগ্রাফ 1-এ যদি হয় যে ওয়েল রিটেন উইথ আ ক্লিয়ার থিসিস স্টেটমেন্ট, যদি সব কিছু সুন্দর মতো ক্লিয়ারলি বোঝানো হয়ে থাকে তাহলে 3 পাবে। যদি রিটেন উইথ আ উইক থিসিস স্টেটমেন্ট, যদি দুর্বল হয়ে থাকে তাহলে 2 পাবে। তো এই ব্যাপারটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা খুব বেশি ব্যাখ্যা করার কিছু নেই, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যারা এই বিষয়ে ক্লাস করিয়েছেন বা যারা কিনা কোয়েশ্চেন সেটার্স হবেন ইন ইউর ইনস্টিটিউশন, তারা এটা পড়লে বুঝতে পারবেন। একইভাবে বডি প্যারাগ্রাফ 2-তে একটা কথা বলা আছে, এগুলো যদি মেনটেন করে তাহলে সেই মার্কস পাবে। বডি প্যারাগ্রাফ 3 অ্যান্ড লাস্ট অফ অল কনক্লুশন। তো এই হচ্ছে ইংরেজি সামেটিভ অ্যাসেসমেন্ট অর অ্যানুয়াল অ্যাসেসমেন্ট যেটাই বলি 2024 এর জন্য। এই জিনিসগুলো মেনটেন করলে আসলে সঠিকভাবে একটি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব বা মূল্যায়ন সম্পন্ন করা সম্ভব, যেহেতু এই পরিস্থিতিতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, শিক্ষার্থীদের উপরেও বেশ ট্রমার মতো একটা ব্যাপার রয়েছে। তারা এই একবার আগের কারিকুলাম, একবার পরের কারিকুলাম, এখন হচ্ছে একটা মডারেট কারিকুলাম হয়ে গেছে এই মুহূর্তে, দুটোর মাঝখানে মিশায় কোনোভাবে শেষ করতে চেষ্টা করা হচ্ছে। তো আশা করা যায় সামনে আমাদের কাছে আরও ক্লিয়ার আইডিয়া থাকবে। আমরা আশা করব আমাদের এই যারা কিনা নেতৃত্ব দিচ্ছেন বর্তমান বাংলাদেশ সরকারের, তারা খুব দ্রুত শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একটু ঢেলে সাজানোর চেষ্টা করবেন, তাদের মানোন্নয়ন করবেন। এবং অবশ্যই এখানে যেমন তারা বলছে যে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যেমন স্টুডেন্টদেরকে প্রায়র নোটিফিকেশন দিতে হবে কখন কিভাবে এটাকে শেষ করতে হবে, আমরা অবশ্যই আশাবাদী আপনার ব্যাপারটা বুঝবেন, যেন পরবর্তীতে শিক্ষকেরা কোনো বিব্রতকর অবস্থার মধ্যে না পড়ে, তারা যেন মোটামুটি নিজেদেরকে স্কিল্ড করতে পারে, সেই সময়টুকু যেন তারা পায়। অবশ্যই আপনারা সেই প্রায়র নোটিফিকেশন আমার টিচারদেরকেও দিবেন, তাদেরকে সেট করার জন্য, তাদেরকে আসলে নিজেদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য। আমি চাই তারা প্রিপেয়ার্ড হোক, তারা ক্লাসে গিয়ে সাবলীলভাবে তাদের ক্লাসটা করা, এবং পরীক্ষা পদ্ধতির যেন কোনো দুর্নীতির আশ্রয় কেউ না নেয়, তারা যেন কোনোভাবে শেষ করার চেষ্টা না করে, যে কোনো মতে চেষ্টা করে দিই, তারা যেন সঠিকভাবে মূল্যায়নটা করেন, সে সময় তাদেরকে দিবেন। পরবর্তীতে এরকম ইস্যু আর হবে না বাংলাদেশে যে
শিক্ষকেরা দায়সারা ভাবে কাজগুলো সারছেন, শিক্ষকেরা ইতিমধ্যে মানে দায়সারা কাজ করেছেন, বাধ্য হয়ে করেছেন, সবাই ইচ্ছা করে করেছেন, ব্যাপারটা সেরকম না। চেষ্টা করবো আপনাদেরকে এরকম ভিডিও নিয়মিত দিতে, যেন একটু হলেও আপনাদের সুবিধা হয় বুঝে উঠতে, বা যদি সঠিক সময় তথ্যটা আপনারা পান আগেই, সঠিক সময়ের আগেই যদি পেয়ে যান, যে আপনি হয়তো বা 3 দিন 4 দিন পরে দেখেছেন এই নির্দেশিকাটা, এবং আমার এই মাধ্যমে যদি আপনি 2 দিন আগেও দেখে রাখেন, এবং যদি প্রপার প্ল্যানিং করতে পারেন, প্রিপারেশন দিতে পারেন, তো এখানেই আমার সার্থকতা। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম।